হ্যাঁ, আমাদের মানে একটা কথা আছে, একটা কমন সেন্স, কমন সেন্স আস্তে আস্তে বুঝে যাচ্ছে। দেখবেন কিরকম, দেখবেন মনে করেন আপনি একটা ফ্ল্যাটে থাকেন, আপনার সামনের ফ্ল্যাটে কোনো একটা উৎসব বা কিছু একটা হচ্ছে, এত জোরে গান বাজাবে যাতে পুরো ফ্ল্যাটের মানুষের ঘুম আরাম হয়ে যায়। খেয়াল করে দেখবেন, এবার আপনি গিয়ে নক করবেন, ভাই এক্সকিউজ মি, বাসায় রুগী আছে আমার বাবা হার্টের পেশেন্ট, বা অমুক ফ্ল্যাটে একজন আলেন থাকেন, রাত অনেক হয়ে গেছে, একটু বন্ধ না করেন, সাউন্ডটা কমায় দেন, আপনারা একা একা শুনে সমস্যা করেন। এটা বলে বাসায় ঢুকবেন, দেখবেন সাউন্ড আউট হয়ে গেছে। সিরিয়াসলি বলছি, আমাদের কমন সেন্স উঠে গেছে। রাস্তায় হাঁটবে, দেখবেন রাস্তায় হাঁটতে হাঁটতে একটা মানুষ পড়ে গেছে, মনে করেন রিক্সা থেকে পড়ে গেছে বা কোনো জায়গায় পড়ে গেছে, একটা মহিলা তার কন্যা বেঁচিয়ে পড়ে গেছে, দেখবেন মানুষ ফেল ফেল করে মেয়েটার দিকে তাকায় থাকে এবং হাসবে, হাসবে, লোকটা পড়ে গেছে হাসবে। কমন সেন্স বুঝেন, কমন সেন্স মানে সাধারণ একটা বিবেক বুদ্ধি, এগুলো আস্তে আস্তে উঠে গেছে। ছোট একটা বাচ্চাকে একজন আমাদের চেয়ে বড় বয়সী বা আমাদের বয়সী ডাকবে, দেখে টাকা ধরিয়ে দিয়ে বলবে যে একটা ব্যবসা নিয়ে আয়। প্র্যাকটিক্যাল দেখে না, এই বাচ্চারা শিখলো ব্যানসন কি জিনিস, একদিন ও কিনবে, আমাদেরকেও কিন্তু কিনতে পারা কিন্তু অভিজ্ঞতা এমনি হয়। ঠিক আছে, স্কুলে যাবেন, দেখবেন যে গায়ে ভাড়া এবং বিবাহ উপযুক্ত টিচার বসে আছে, চতুর্দিকে দেখবেন মেয়েরা দেখবেন ব্ল্যাক বোর্ডে একজন মহিলা লিখছেন ইউনিভার্সিটিতে, এবং তিনি মাসালা সংস্কৃতির ধারক এবং বাহক, এবং তার পরনে শাড়ি আছে এবং পিছন থেকে পিছের এই অংশ দেখা যাচ্ছে, কোমরের এই অংশ দেখা যাচ্ছে, স্টুডেন্ট ক্লাস করছে ব্ল্যাক বোর্ড দেখে, কমন সেন্স, সাধারণ কমন সেন্স। এবং এই ছেলেগুলোকে বোঝানো হচ্ছে খবরটা এই দিকে খারাপ চোখে তাকাবে না, যদি তাকাও তোমার মনুষ্যত্ব সমস্যা আছে, তোমার ভিতরটা পবিত্র করো। একটা সাধারণ জিনিস মানে একটা সাধারণ বিবেক বা মানুষের সেন্স, একটা মেয়ে তার ব্যক্তি স্বাধীনতা আছে, সে চাইলে হিসাব করতেই পারে, এটাও স্বাধীনতা, এটা হরণ করার অধিকার আল্লাহ আমাকে দেননি, কাউকে দেননি, অনেকগুলি হিজাব পড়ে বের হচ্ছে, মানুষ ওকে চিৎকারি করছে। আরেকটা মেয়েকে দেখবে যে ছেলেদের মতো পোশাকে বের হয়েছে, এবং এইটাকে প্রমোট করে বলা হচ্ছে যে এটা হচ্ছে এগিয়ে যাওয়া এবং প্রগতি।